রহমতের ঠিকানা, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না, মানুষ বুঝছাও কেন বোঝে না, ভালো কইব কেউ খারাপ কইব, এটা হলো সমাজ, এটা আমাদের দেখলে চলবে না, পাগল সব সময় খারাপ, এটা বাংলার মানুষে সবাই কয় পাগল খারাপ, পাগলের কাছে আছে রাইফেল, খালি কার্তুস, মাল ভরে দেয় গুলি করে দেয়, হ্যাঁ শহর গুলি করে দেয়, এটাকে সিগারেট খাওয়ানো লাগে আর এটাকে চা খাওয়ানো লাগে, এ কি চা খায়, লাল চা না দুধ চা, দুধ চা খায় জলম ভরা। লালন মেলা 2022। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেরুয়া গ্রামে অবস্থিত লালন শাহের মাজারকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই মেলার। সাধারণত বছরে দুইবার অনুষ্ঠিত হয় এই মেলা, একবার দোল পূর্ণিমা উৎসবের সময় আর একবার বাংলা কার্তিক মাসের 1 তারিখ অর্থাৎ লালন শাহের মৃত্যুবার্ষিকীতে। দেশের বিভিন্ন জায়গা থেকে আগমন ঘটে লালনের শিষ্য ও ভক্তদের, চলে রাতভর বাউল গানের উৎসব। এই মেলায় এত মানুষের ভিড় হয় যে পা ফেলানোর জায়গাটাও থাকে না। শুধু একটু দেখুন মানে কি পরিমাণ ক্রাউড, মানে আমরা ভিতরে ঢোকার পর আসলে বের হতে পারছি না, গেটের এমন অবস্থা, মানে এত পরিমাণ ক্রাউড যে এখন আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সো আমাদের বের হওয়া অনেক ঝামেলা হয়ে গেছে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে তুলে ধরবো লালন মেলা ও লালন ভক্তদের কিছু চিত্র। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো হেই গাইজ, দিস ইজ আতিক অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিতরে ভিতরে সভিয়ার্স, এখন আমরা মূল গেটের ভিতর দিয়ে প্রবেশ করব লালন শাহ মাজারের মধ্যে। ওইখানে আবার চেক ইনের ব্যবস্থা, আঙ্কেল ভিতরে তো ভিড় হয়ে এলাও না, তারপরে পারমিশন আছে কিনা, যেহেতু অনেক সাধক সম্রাট ফকির লালন শাহের পয়লা কার্তিক তিরোধান দিবস সৌজন্যে ভিতরে প্রবেশ করা যাবে, আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সারিবদ্ধ হয়ে বসে যান।
আপনারা সবাই শৃঙ্খলা ভাবে আপনারা শৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন, আপনারা কেউ শৃঙ্খলা সৃষ্টি করবেন না যাতে আমাদের কার্যকর্ম আমাদের কাছে এই যে খাওয়ার লেগে বসেছি এখন না আসেন এই লালন লালন শাহের মাজারে আপনি কেন আসেন? এই সাধু সঙ্গ করার জন্য। আপনি কি প্রতি বছরই আসেন নাকি এবারই প্রথম আপনার? না না 28 বছর ধরে আসেন। 28 বছর ধরে আপনি এখানে আসেন? হ্যাঁ বাবা বে আমরা। আপনি কোথা থেকে এসেছেন? চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর। রোহনপুর আচ্ছা ভোলাহাট বাংলা বাবা পাগলের মাঝে আছে। আচ্ছা এই এখন যে খাবার দেওয়া হবে এই খাবার কি সবাই পাবে? সবাই তো পাওয়ার হিসেবে। হ্যাঁ সবাই তো পাই, মানে এটা ফ্রি ফ্রি দিচ্ছে এখান থেকেই কর্তৃপক্ষ থেকেই। তার মানে যে তিন দিন ব্যাপী যে মেলা, এই মেলা তো তিন বেলা খাবার দিচ্ছে? না না এই তো আজকে পূর্ণ সেবা, ও আজকে শুধু আজকে শেষ, তারপর খাবার হতে থাকে। সব ছেলে মিলে সাধুরা আমরা পাঁচ দিন থেকে আইছি, আমরা তো খাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাবা এখানে আপনি কি জন্য আসেন? এখানে আমরা আসি সাইজে আমরা আসি। আপনি এখানে কত বছর ধরে আসছেন? তিরিশ বছর ধরে এখান থেকে আপনি আসছেন। আপনি কোথা থেকে এসেছেন? কুষ্টিয়াতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কত বছর আসেন? আপনি কোথা থেকে এসেছেন? থানাতে আমার ভাই এই ছেউড়িয়াতে। কুমারখালী। কুমারখালীতে। আপনি কত বছর ধরে আসেন এখানে? চল্লিশ বছর। চল্লিশ বছর। আপনার কি উদ্দেশ্যে আসেন এখানে? আপনি এখানে আসি সাধুদের পদধূলি করে থাকে তো এটা আমি গায়ে মাখি। আর লালন শাহর বাক্য কালাম এবং তার দর্শন করতে পাওয়া যায়। দেখি আপনার হাতটা একটু দেখাবেন, হাতের বালাগুলো। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল রব কবির। আচ্ছা ঠিক আছে, এখানে কত বছর ধরে আসছেন? আমি তো সেই ছোট থেকে আসছি। ছোট থেকে আসছেন। আচ্ছা এখানে মানে আসার উদ্দেশ্যটা কি, মানে আপনি যেখানে আসছেন এটার আসার উদ্দেশ্যটা কি বা কারণটা কি? এটা সাইজের উদ্দেশ্যে আসা। সাহায্যের উদ্দেশ্য বলতে মানে এখানে কি, মানে যেহেতু ওনার শিষ্য বা এই টাইপ বা ওনার মঙ্গল কামনা করার জন্য আসছেন বা এরকম? এরকম কিছু।
আপনি প্রতি বছরে যে দুইবার যে লাল মেলা অনুষ্ঠিত হয় আপনি দুইবারই আসেন? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গা থেকে এত দূর থেকে আসছেন এখানে সাইজের উদ্দেশ্যে? আর ইনি আপনার কি হয়েছে? আমার মা। ও, আপনার আপনার মা ইনি? আমার মা। আমরা তো মির্জাপুর থেকে। আচ্ছা, এখানে হয়তো আপনাদের এখানে আপনাদের মহেশপুর থানা ইউনিয়ন মান্দারবাড়িয়া স্থানীয় ভাইপাড়া গ্রাম কাঠগড়ার সংলগ্ন তার পাশে, এবং তিনি আমাদের মাঝে গত বছর এখানে অনুষ্ঠান করে গিয়েছে সামনে গতবারে চৈত্র মাসে 9 তারিখে উনি কয়ে বলে চলে গেছে। আচ্ছা, আমি আর একটা ছবি আর কি তৈরি করেছে, তার খোদাই করা একটা ছবি অবহিত হয়ে গেছে। এটা ভালো লাগলো দেখে অনেক, যে আপনি বুঝতে পারছেন যে আপনি একটা লালনের আসল ভক্ত, ভালো লাগলো এটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটাকে সিগারেট খাওয়ানো লাগে? আর এটাকে চা খাওয়ানো লাগে? এ কি চা খায়, লাল চা না দুধ চা? দুধ চা খায়, জলম বড়া দুধ চা খায়। আর এ খায় সিগারেট? সিগারেট না বিড়ি? সিদ্ধি খায়? সিদ্ধি সিদ্ধি তো ওটা দমের উপরে লাগা, দমের উপরে। ভুলে গেছে কিন্তু গাজা হইলো কি জানেন, দরিদ্র লক্ষণ, অভাব সবাই সহ্য করতে পারে না, এমন জিনিস সবাই খায় ঠিক থাকতে পারে না। আলা পুরান আপনার নগদ এই মাথা কোরআন মারবে, এখন মনে হবে পাহাড় এই গাতা, এই পাহাড় এই গাতা, ঠিক আছে এরকম হবে। আপনি খান না, এটা আর খায় না। আচ্ছা, তাহলে আপনি এই যে এখানে আসছেন, আপনি কি প্রতি বছরই আসেন? মানে প্রতিবার? ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতি বছরই মেলাতে আসেন। সবাই সিদ্ধি খা, তারা খায়, সবাই খেলে তো নিয়ে চলবো।
আমৃত্যু খুলবা বেদনা আল বেদনা কোনো কিছু চাই না, পাগল চায় খালি সিদ্ধি, মানে সিদ্ধির উপর কোনো বড় কিছু নাই, বড় কিছু নাই, আবাকন বাবাকন দাবাকন কোনো কিছুই নাই, খাইতে হবে, না খাইলে উপায় নাই, ভিতরে খাওয়াই লইছি, তখন ভিতরে দিতে না দিলে উজা নাই, এটা হলো সিদ্ধি। বড় বড় বাবারা মানে আসলে এখানে তো 2 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট বাবারা পাহারা দেয়, অস্থি আর পাগলরা খালি খায়, অস্থি জানে কি ওই তো নে উড়ায়া ফিক বাং করে সব দিব ছাইরা, আর আঙ্গুরে দেখতে কইব হালা গান্দুটি কি কয়, এই হালা কি কয় বুঝেন নাই মামা, হ্যাঁ আমরা খাই সিদ্ধি, আর আমরা মোবাইলে দেখতে কইব হালা গান্দে গায় কি কইতাছে, কিন্তু এটা হলো বাস্তব আর কিছুই না। ঠিক আছে, কেউ ভালো কইব কেউ খারাপ কইব, এটা হলো সমাজ, এটা আমাদের দেখলে চলবে না, পাগল সবসময় খারাপ, এটা বাংলার মানুষের সবাই কয় পাগল খারাপ, কিন্তু পাগল যে কি কারণে খারাপ এটা কেউ জানে না, সিদ্ধির কারণে পাগল খারাপ, সিদ্ধিকের কাছে মাল নাই, মেশিন নাই, বন্দুক নাই, গুলি নাই, পাগলের কাছে আছে রাইফেল, খালি কার্তুস, মাল বইরে দেয় গুলি করে দেয়, হ্যাঁ সার গুলি করে দেয়, ঠিক আছে মাল, এটা হইলো পাগলের মাল, এই মালের উপর আর কিছু নাই। ওই যে দূরে থেকে দেখবেন কেউ কইলে কেউ সালা সাবেরে গুলি করতেছে, এই জ্বর পাগল ভাই, কিন্তু গুলি নেই, এটা বাসি খাইলেই চলে, হ্যাঁ আবার মাল হয়ে গেল, ঠিক আছে বিদেশি ম্যাগজিন খুললেই ম্যাগজিন, ম্যাগাজিন শেষ হবে না, কথা না শেষ হবে না, গুলির ম্যাগজিন শেষ কিন্তু এটার ম্যাগজিন শেষ নেই। আচ্ছা তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও ম্যাগাজিন আছে, হ্যাঁ ম্যাগজিন, এই যে এটা, আচ্ছা আচ্ছা এটা ম্যাগাজিন, ফায়ার বুলি, বন্দুকের গুলি শরীরে লাগে, আর এগুলি ভিতরে টান দিলে ভিতরে জাগে, একবার হৃদয়ে যায় লাগবে, একদম হৃদয়ে লাগবে, সেই গুলি যেভাবে ভরিয়া পরে মনে করেন ফায়ার বলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খালি লাইন দিরা দিরা। কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে আসছি, আরিয়া গ্রাম, আমরা এখানে সাইজির দর্শনে আসছি, সাইজির দর্শনে, জি তো এখানে এসে কি সাইজির দর্শন পাইলেন? ইনশাল্লাহ। কোথায় পাইলেন সাইজের দর্শন? পাইছি, এটা তো দেখানোর জিনিস না, এটা আসলে মানসিক অন্তর থেকে দেখানো, অন্তর থেকে আসে, তো সাইজির দর্শন পাওয়ার জন্য মানে ওনার এই তীর্থস্থান আসতে হবে। আপনি কত বছর থেকে এই লালন শাহের মাজারে আপনি আসেন? আমি প্রায় 5 বছর ধরে আসছি। ও আর এটা মানে আপনার ছেলে? এটা আমার ছেলে, আমি চাচ্ছি যে আমার ছেলেটা এই পথেই থাক। ও আচ্ছা, মানে আপনার ছেলেটাও যেন সাইজির শিশু হিসেবে থাকে, যেটা আপনি চান আর কি, সেই জন্য ওনাকে নিয়ে আসছেন? জি, এখন থেকে সাথে করে রাখার চেষ্টা করছি। তো এই মানে আপনার ওয়াইফ, ওয়াইফ কি রাজি যে আপনার ছেলে এই? ওনার উনি এই পথে প্রতীক না। ও আচ্ছা, তাই চাচ্ছি যে আমরা দুজন বাপধাটাই আমরা এই পথেই থাকি, দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বাবু, তোমার নাম কি? আমার নাম মাহিন। মাহিন, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4 কোন স্কুলে? প্রাইমারি। স্কুলের নাম? তুমি যে এখানে আসছো, যে তোমার অনুভূতিটা কেমন, মানে তোমার কেমন লাগছে যে লালন মেলায় তুমি আসছো? তুমি কি এর আগে কখনো আসছো লালন মেলায়? হ্যাঁ আসছো। তো এই যে এবার আসছো, তো তোমার কেমন লাগছে, মানে অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।